কানে কি ভুল সংবাদ শোনাইলি এতদিন পর্যন্ত ভুল সংবাদ আমার কানে দিলি মক্কাবাসীরা রে এত সুন্দর নূরানী চেহারার মানুষ কোনদিন মানুষের উপর অত্যাচার জুলুম করতে পারে না আবু জাহাল তোর কথা শুনে তোর বাড়ি নিয়ে আসলাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা মুবারক কেটে নেব আবু জাহাল রে না 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 কিন্তু এতদিন ভুল সংবাদ শুনাইয়া রহমতের নবী বরকতের নবীর দয়ার নবীর কাছ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখছ আবু জাহাল রে আজকে থেকে কথা দিলাম রে ইনি আল্লাহর পয়গম্বর সত্য নবী এই নবীর কাছ থেকে আর কোনদিন তোদের দলে আমি আর যাব না এই মুহূর্তে আমি কালিমার মালা গলায় ঝুলাইলাম লা ইলাহা শূন্য প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা As-salatu as-salamu alayka ya shafi'an mujtabin As-salatu as-salamu تُكْرِمُونَ الْيَتِيمَ
And
জবন খোলে লা ইলাহা লাহু লা ইলাহা তোমরা নাম সরো চাচে দোনা হে হে মা বাবা খদমত ভইনো আমার নবীর দরুদ আমার নবীর দরুদ আমার নূর নবীকে ভইনো না লা ইলাহা মাশাআল্লাহ জিকির মোহসাইয়াহওয়ান জিকির করো মুমিন হাই হাই জিকির মোহসাইয়াহওয়ান হাই রে জিকির করলে দিল রোশন বাইরে জিকির তোমার ঈমানের সাথে হবে মরণ লাও মদিনার গোলাম বানাও আল্লাহ নবীজির দিদার দেখো আল্লাহ মদিনার গোলাম এ নবীজির দিদার দেখো আল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহু লা ইলাহা আমি নূর কদমে চুমু খাবো নূর কদমে চুমু খাবো চরণ ধুলে মাগবো ভাই পাইলে নীরা নাই গো নবী পাইলে নীরা লওয়াই মারহাবা আল্লাহ পাইলে নীরা নাই গো নবী পাইলে নীরা লওয়াই মারহাবা আল্লাহ নবী আছেন বহু দূরে লুকিত সরের পালে মারহাবা নবী আছেন বহু দূরে লুকিত সরের পালে মারহাবা তোমায় পাইলে আশের কোণে হয়তো সস্তু না পাইলে নীরা নাই গো নবী পাইলে নীরা লওয়াই মারহাবা আল্লাহ আমি নূর কদমে চুমু খাবো নূর কদমে
প্রথম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার সদ্যীয় চাচা আপনাদের এলাকার প্রবীণ মুরব্বী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুর রব সাহেব খতিব শরীফপাড়া জামে মসজিদ বারাকাল্লাহ ফি হায়াতিহি ও ইলমিহি আল্লাহ পাক আমার চাচার হায়াতে বরকত দান করুন সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি সাহেব
جناب محمد حزین اس ممبر صاحب بارک اللہ فی حیاتہ و علمہ উপস্থিত আজকের মহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফির তরিকত রহনুমায়ে শরীয়ত হযরত আল্লামা হযরত মাওলানা ফির মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আল্লাহ পাক খলকের হায়াত বরকত দান করুন সকলে বলি আমিন। আজকের মহফিলে আরো উপস্থিত রয়েছেন হযরত আল্লামা হযরত আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদেরী সাহেব আমার ভাই আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুন সকলে বলি আমিন। উপস্থিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজাম দীনদার ঈমানদার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক আশিকান জাগরান এক জাগ নওজোয়ান মুরব্বিয়ান পর্দার আড়ালে অবলা সরলা শ্রদ্ধা বাজন আমার মা ও বোনেরা সকলের খেদমতে আমি নঘুণ্য গুণাগার মৌলানা হাফেজ কারি আব্দুর রহমান নাইমি আল আইবি সালাম শান্তির বাণী আমি আপনাদেরকে দিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে শাটির পরা ফলবাড়ি সুন্নিয়তের বাগানে কোরআনের মজলিসে হাদিসের মেলাতে বসার সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য মালিকের দরবারে শুকরিয়া সাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কোরআনের 6663 আয়াত কারিমা থেকে আমরা এমন একজন নবীর উম্মত জিনা যিনি যদি দুনিয়ার জমিনে না আসতেন আজকে কোরআন হাদিসের মেলা হো আসত ওনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি না প্রেরণ করতেন আপনি আমিও দুনিয়াতে আসতাম। আমরা আসতে পেরেছি, আমরা দুনিয়ার জমিনে আসার সুনসিব হয়েছে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উছিলাই যুদ্ধের বলেন সুবহানাল্লাহ। ইনি এমন একজন নবী জিনার খাতিরে আল্লাহ তমাম জাহান বানিয়েছেন সুবহানাল্লাহ। জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাসে এই মাসে 27 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন উর্দু আকাশে আল্লাহ পাকের বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন লা মুকাম যেখানে আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই নাই বলতে কিচ্ছু নাই এমন একটা জায়গাতে বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হয়েছে বলছে কাছে আসেন কাছে আসেন এমন ভাবে কাছাকাছি হয়েছে দুজনের মাঝখান দিয়ে একটা সুই মুতান্তরে সরিষার দানা ছাড়লেও নিচে পড়বে না বুঝেন কতটুকু কাছাকাছি এই জায়গায় দাওয়াত দিয়ে নেই নাই একমাত্র দাওয়াত দিয়ে নিয়েছেন কাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিন নবী মক্কাতে মদিনা হিজরত করবে আমি মেরাজের আলোচনা ওইদিন করে গেছি আজকে মেরাজে যাব না। যেদিন আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনা হিজরত করবে যাওয়ার সময় কোন টাইমে যাবে কখন যাবে বলে নাই সিদ্দিকে আবু বাকরকে বলেছেন আবু বাকর মক্কার অবস্থা ভালো না মনে হয় আল্লাহর হুকুমে মক্কা থেকে ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে টাইম বলছে
সোমবারে যাব বলছে শুক্রবারে 12 তারিখ 20 তারিখ কি বলছে মক্কার অবস্থা ভালো না মনে হয় মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে আল্লাহর হুকুমে জোরে বলুন সুবহানাল্লাহ মক্কার কাফেররা এক বাক্যে আমার নবীকে বলতেন আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী কাফেররাও জানে আমার নবী বিশ্বাসী নবী কাফেররাও নবী চিনে আছে কিন্তু আমাদের দেশের কিছু পুরা কোফাইল্লা মৌলবীরা নবীর চিহ্নও চিনতে পারে না শুধু ক্ষমতার লোভে আর বড়ত্বর লোভে যেমনটা করেছিলেন আবু জাহেল আবু জাহেল আমার নবীকে চিনছে আমার কথা কি খারাপ লাগতেছে আবু জাহেল আমার নবীকে চিনছে তারপরও কিনতে পারে নাই তকদির ভালো না খারাপ উমরে ফারুক চিনে নাই তরবারি নিয়ে আসছে মাথা কেটে নিয়ে যাইবে 100 উডের পাবে 600 স্বর্ণ মুদ্রা পাবে তরবারি নিয়ে আসছে মাথা কাটবো সুন্দর নুরানি চেহারা মুবারক দেখে পাগল হয়ে গেছি আরে মক্কার লোকেরা এতদিন পর্যন্ত তোরা আমার কানে কি ভুল সংবাদ শোনাইলি এতদিন পর্যন্ত ভুল সংবাদ আমার কানে দিলি মক্কাবাসীরা রে এত সুন্দর নুরানি চেহারার মানুষ কোনদিন মানুষের উপর অত্যাচার জুলুম করতে পারে না আবু জাহাল তোর কথা শুনে তরবারি নিয়ে আসলাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা মুবারক কেটে নেব আবু জাহাল রে না 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 কিন্তু এতদিন ভুল সংবাদ শুনাইয়া রহমতের নবী বরকতের নবীর দয়ার নবীর কাছ থেকে আমাদেরকে দূরে সরায় রাখছ আবু জাহিল্লা রে আজকে থেকে কথা দিলাম রে ইনি আল্লাহর পয়গম্বর সত্য নবী এই নবীর কাছ থেকে আর কোনদিন তোদের দলে আমি আর যাব না এই মুহূর্তে আমি কালিমার মালা গলায় ঝুলাইলাম লা ইলাহা ডুল পিটায় দিছে আবু জাহেল যে আমার মক্কা নগরে একটা নবীর আবির্ভাব হয়েছে কিসের আবির্ভাব আমাদের মা বোনদেরকে দেখবেন আই মিয়া আমার দিকে একটু মনোযোগ দেন আমাদের মা বোনদেরকে দেখবেন যদি মহিলাদেরকে আল্লাহ একটা গুণ দিয়েছে আলাদা গুণ মহিলাদের ভিতরে কোনো কিছু মহিলাদের কাছে বললে এগুলো তাকে না ঘর ঘর বের হয়ে যায় কথাগুলো বইলা দে এর কাছে এর কাছে এর কাছে এর কাছে ঠিক না মিঠি এটা একটা গুণ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তো এক রাজা বাথরুমে গিয়েছে আমার কথাগুলো খেয়াল করবেন কি আমি আপনাদেরকে আমার গলার অবস্থা ভালো না ঠান্ডা লেগে গেছে এই জন্য কথা বলতে একটু কষ্ট হইতেছে এরপর আপনি একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ বুঝবেন এক রাজা বাথরুমে গেছে বাথরুমে বাথরুম কইরা আয়শা আসার সময় মাথা ঘুরায় দেখতেছে বাথরুমের ময়লার উপরে ছোট্ট একটা কাওয়ার ফাঁক পড়ে রইছে রাজা চিন্তা করতেছে ঘটনা কি বাথরুম করার সময় ফাঁকটা দেখলাম না এটা কই থেকে আসলো এটা কি আমার পেটের ভিতর থেকে আসলো না আসলে এখানে ছিল তার ভিতরে একটা চিন্তা টেনশন শুরু হয়ে গেছে তো এই চিন্তা করতে করতে উনি হুজরাতে গেছে
বিবি সাহেব বাথরুমে আসার সময় উনার সিরাজ কিরকম ছিল বিবি সাহেব দেখে কি দেখে নাই দেখছে না বাথরুম করে যাওয়ার পরে সিরাজ সুরত কিরকম হইছে দেখে বিবি সাহেব দেখতেছে না বিবি জিজ্ঞাসা করে কি হইছে ঘটনা কি শব্দ হইছে বিবি সাহেব জিজ্ঞাসা করে কি হইছে কো কি শোনা 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 আপনি বাথরুমে যান বলে আপনারা সুস্থ সবল মানুষ গেছেন বাথরুম থেকে আসার পরে খালি শুন আর উঠেন বার হইতেছেন একবার ঘর হইতেছেন একবার কারণ কি মহিলারা দেখবেন কোনো কিছু বললে যতক্ষণ পর্যন্ত কথা না আদায় করতে পারছে আপনাকে জ্বালাই দিবে ঠিক না ঠিক ইডো একটা ভুল তো মহিলা চিন্তা করতেছে ঘটনা কি আমার স্বামী যাওয়ার সময় সুবিধা কত সুন্দর মানুষ ছিল এখনো সুবিধা হয়ে গেছে কারণ কি স্বামীর জিগাইতেছে আমার কাছে বলেন আমি আপনার বিবি না আমার আপনি বিশ্বাস করেন না কও কি 40 বছর তোমার নিয়ে ঘর সংসার করতেছি তোমার বিশ্বাস না করলে বিশ্বাস করব কাকে কি হয়েছে কো আমি যে বাথরুমে গিয়েছিলাম বাথরুম করে আসার সময় ছোট্ট একটা কাওয়ার ফাঁক আমার মহিলার মধ্যে ফুইরা রইছে ইদানি আমি চিন্তা করতেছি ফাঁকটা কি আমার মহিলার থেকে আর আমার ভিতর থেকে আসলো না আদতই ছিল বেগম কি এটা একটা বিষয় এটা একটা সামথিং ব্যাপার ইদানি আপনি চিন্তা করতেছেন এক কদমক দিয়া স্বামীর একবার টান্ডা করে দিয়েছে স্বামী চিন্তা মুক্ত ঠিক কি না বলেন স্বামী কইতেছে তুমি কইলাম কেউ কিছু কইও না আমি আমি ফাগল হইছে আমার স্বামীর কথা মানুষের কাছে বলবো পরের দিন সকালবেলা বান্ধবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে বান্ধবী যে বান্ধবী ডাক দেখো বান্ধবী কি হয়েছে আজকে হায় হায় আজকে অবস্থা খারাপ হয়ে গেছে কি হইছে আমদাগরের টাইম বাথরুমে গিয়েছিল বাথরুম করে আসার সময় আমদাগরের টাইনের পেট থেকে ছোট্ট একটা কাওয়ার বাচ্চা বলে বার হইছে বাথরুমের মহিলা আসিল কি আসিল কি বান্ধবীর কাছে কি বলছে ফাক এই বান্ধবী আরেক বান্ধবীর কাছে গিয়ে কয় হায় হায় একটা খবর শুন আজকে গরম খবর অমুক বাড়ির রাজা বলে বাথরুমে গিয়েছিল বাথরুম করে আসার সময় ছোট ছোট তিন ডাকা ওর বাচ্চা বাথরুমের মহিলার মধ্যে ঘুরে দিচ্ছে আসিল কি হইছে কি বাচ্চা এরপর তিনটা হিদাগে আরেকটার কাছে কো অমুক বাড়ির রাজা বলে বাথরুমে গিয়েছিল পায়খানার রাস্তা দিয়া জাহের জাক খাওয়ার বাচ্চা আইতাছে আসিল ফাক হইছে বাচ্চা এখন জাহের আর স্বামীর কাছে কি বলছে আমি কারো কাছে বলবো তো আবু জাহেলের চরিত্র এরকম ছিল আবু জাহেল রাজ দরবারে সিদ্ধান্ত নিত একটা রাজ দরবারে বের হয়ে গিয়ে সিদ্ধান্ত নিত আরেকটা বদমেশ ছিল বদমাইশ মদখুর লম্পট খুনি তার নাম হলো আবু জাহেল আজকে পর্যন্ত আবু জাহেল নামে কোন ছেলে সন্তান মুসলমানের ফোলারে রাখছে শুনছেন নি আবু লাহেব বা উতবা সাইবা কোনে রামান নবীর দুশমন আবু জাহেল একা একা হাত পার কইতো ও মক্কাবাসী শুনো আব্দুল্লাহ রাসূলা মুহাম্মদ নবী হয়েছে তার অত্যাচারে মানুষ জুলুমে মক্কা ছেড়ে একা একা করে নির্জনে চলে যাচ্ছে আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ বন্দরে আমার কেমন নবীর উম্মত একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাও আমার নবী কত রহমতের নবী বরকতের নবী যেই নবীর আদর্শ আসার কারণে মক্কার কাফেররা এক বাক্যে বলেছেন আল আমিন বিশ্বাসী নবী ইনি কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না ইনি হলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী রহমতের নবী বরকতের নবী উহুদের পাহাড়ের কিনারা দি হাত হঠাৎ করে দেখে একটা বৃদ্ধা মহিলা মাথার মধ্যে একটা গাঁটুরি দেখা যায়
হাঁটতে পারতেছে না রে দাঁড়াইতে পারতেছে না মহিলা গাটুরি ডিএনএর সামনে বাড়তেছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন দয়ার নবী মায়ার নবী মায়ার নবী তিন নবী এক কদম দুই কদম করে আগাইয়া মহিলার সামনে গিয়া বলতেছে বাবা গো আমার নবী ডাকতে কই মা ও মা এত বড় গাটুরি আপনার মাথার উপরে দেখা যায় গো মা গো আপনার কি কোনো ছেলে সন্তান নাই মহিলা একটা চিৎকার মারছে বাবা রে আমার ছেলে সন্তান নাই আমি একা মা গাতুরি নিয়ে কোন জায়গায় রওনা হইছি আল্লাহর নবী মহিলাকে ডাকতে বলে মা গাতুরিটা কতটুক পর্যন্ত নিয়ে যাইবেন আমার কাছে আপনি একটু বলেন কারণ কি আপনাকে লালন পালন করার মতো কোনো মানুষ নাই নাকি মহিলা একটা ডাক মাঝে বাবা তোমার বাড়ি কয় বলে আমার বাড়ি মক্কা তুমি কি খবর পাও নাই আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ বলে নবী হই তার অত্যাচারে মক্কার মানুষ বাড়ি ঘর সারিয়া জঙ্গলবাসী হয়ে যাচ্ছে আস্তে কর নাউজুবিল্লাহ কইতেছে কার কাছে আমার নবীর কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার নবীর কাছে বলতেছে আমার নবী ডাকতে কই মা মেহরবানি করে যদি কোনো কিছু মনে না নেন গো মা গাটুরিটা যদি আপনি আমার মাথায় উঠায়া দেন দয়া করে গাটুরিটা যদি আমার মাথায় উঠাইয়া দেন আমি আপনার গাটুরিটা আপনার গন্তব্য স্থানে পৌঁছাইয়া দিয়া আসি আল্লাহুম্মা হাসান আদনা মানুষ পাগল কাবার জন্যে কাবা পাগল মাহবুদ বলুন মানুষ পাগল কাবার আমার মাহবুদ পাগল নবীর জন্যে নবী আমার মাহবুদ পাগল নবীর নবী আল্লাহুম্মা সাল্লাল্লাহ আদনাবি মাও আদল্লাহুম্মা
বলতে ছিলাম বন্ধুরে আমার নবী ডাক দেয়া বলেন মা ও মা মা গো আমার মা নাই আমার বাবা নাই গো মা আপনি যদি দয়া করে গাতুরি আমার মাথায় উঠায়া দেন ওই গাতুরি আপনার গন্তব্য স্থানে আমি পৌঁছাইয়া দিয়া মহিলাকে খায়ার কাজ দিই আপনারা বলেন যেই নবীর ভয়ে মহিলা বাড়ি ছাড়তে সিদ্ধান্ত নিয়েছে এই নবী গাতুরি মাথায় নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে ইনি কার নবী কার নবী আপনারা কথা বলতে কষ্ট হয় ইনি কার নবী আমাদের একটু সময় যদি পাই আমি দুই একটা কথা আজকে বলবো আপনাদেরকে ইনি কেমন নবী একটু চিন্তা করবেন চিন্তা করার পরে নবীরে আমার মতো বানায়েন আমার মতো বড় ভাই বানায়েন নবীরে দুষে গুণে মানুষ কই এর আগে কথা বললাম না মহিলা ডাক দিয়ে বলতেছে গাটি দিতাম পরে একটা শর্ত আছে কি শর্ত তুমি আমার আগে আগে যাইবা আমি তোমার পিছন দিয়ে যাব একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন দুনিয়ার এমন এমন মাতবর লিডার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ওসি ডিসি কাউকে বানাই নাই আমার বন্ধুর আগে দিয়ে মাতবরি করব সবাই বন্ধুর পিছন দিয়ে মাতবরি করবে আমার বন্ধু আগে আগে আমার বন্ধু যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবী বলে মূর্খ নবী নাউজুবিল্লাহ কোন নবী মূর্খ ছিলেন নবী কোন অক্ষর জ্ঞান ছিলেন আল্লাহ তাদের হেদায়ত দান করুক আমিন মহিলা সিদ্ধান্ত দিলেন আমার নবী বলেন আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজুর আরাবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবী রহমতের নবী বরকতের নবী ডাক দে বলে মা গো মা ও মা মা আপনি গো মা গো আমার পিছনে হাতে গাতুরিটা নিয়ে আমি সামনে হাঁটি আল্লাহর নবী গাতুরি নিয়ে সামনে যাইতে যাইতে মহিলার স্থান পর্যন্ত পৌঁছার পরে মহিলা একটা ডাক দিয়া কয় বাবা গো আমি আমার স্থান পর্যন্ত এসে পৌঁছে গেছি তুমি আমার গাতুরি যেন নামায়া দাও বাবা গো গাতুরি যে নামাইব তুমি তোমার পরিচয়টা আমারে দাও তুমি নিশ্চয়ই আরবের মদি মক্কার লোক না তুমি অন্য কোন রাজ্যের মানুষ হইবা মক্কা নগরে এত সুন্দর যুবক না এত আদমওয়ালা যুবক আমার চোখে বাজে না আমার নবী ডাক ডাক কয় মা গো আমি মোহাম্মদ কে দেখি নাই আবু জাহেলের মুক্তিকে শুনছি আবু জাহেলের মুক্তিকে শুনছি আবু লাহাবের মুক্তিকে শুনছি আমি এই লোকটার পরিচয়টা দিলে আপনি নিবেন
আমার নবী ডাক দিয়া বলেন আমার দয়ার নবী ডাক দিয়া কই মাগো আমার দয়ার নবী বলেন মাগো এই লোকটার পরিচয় জানিবি আমার নবী ডাক দিয়া বলেন ও মা এই লোকটার পরিচয় জানেন মহিলা কো আল্লাহ যেন তার চেহারাটা আমার না দেখা নাউজুবিল্লাহ কর আমার নবী কই মাগো যার কারণে মক্কা থেকে গাটুর নিয়ে ফালায় আসছেন ও মা আমি কইলাম ওই নবী মুহাম্মদ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ইয়াস আমি কুতাই গেলে তোমার দেখা পাই মায়ার নবী গো বসে আছি তোমারি আশাই পাগল রে নি বাইনে মোদি নাই মায়ার নবী গো কাঙ্গাল রানি বাইনে মোদি হুরো পুরি আরে তোমার প্রসাদ আরে জৈলা মিরা মরলো প্রমজা লাই মায়ার নবী আমি কেমন যাব সুরার বদি কাঙ্গাল রেলি বাইনি মোদি না মায়ার নবী গো গুলাম রেলি বাইনি মোদি বনের পশু আরে ভক্তি কর পাকি আইসা পাঙ্কা করু তো মায়ার নবী কাঙ্গাল রেডি বাইডি মোদি পাহাড়ের ভিতরে তোরা কে লুকায় আসিস রে আর লুকায় তা কৃষ্ণ ইনি যদি আল্লাহর নবী মুহাম্মদ আবু জেহিল্লে তো কিন্তু বড় আমাদের কানে উল্টা পাল্টা খবর শুনাইছে রে এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে মহিলা একটা ডাক মারছে বাবা গো বাবা আমি আরতি করতে চাই না গো তুমি যদি আল্লাহর নবী হইয়া থাকো আমাকে এই মুহূর্তে পরে দাও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমার নবীর আদর্শ দেখে মক্কার কাফেররা পাগল হয়ে গেছে ঠিক না ঠিক ইনি যেন কার নবী একটু আওয়াজ করে বলেন আমাদের নবী নবীর আমার মতো বলে কেমনে বুঝে আসে যেদিন নবী মক্কা থেকে মদিনায় চলে আবু বকরকে বলে নাই কোন টাইমে যাব কখন যাব আবু বকরকে বলছে আবু বকর মক্কার অবস্থা ভালো না রে আবু বকর আবু বকর আল্লাহর হুকুমে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিব আবু বকর আমি একদিন নই দুই দিন নই এক মাস নই দুই মাস নই আমি আবু বকর আমার দরজার কিনারায় কান্তা লাগাইয়া আমি একটা না ছয় মাস পর্যন্ত অপেক্ষায় ছিলাম কোন রাস্তা দিয়ে আমার নবী আমি আবু বকরকে ডাক দিবে আমি যদি আমার নবীর ডাকের জবাব না দিতে পারি রে প্রথম ডাকে যদি সারা না দিতে পারি কিয়ামতের দিন মুসিবতের দিন আমি আবু বকর যদি আসামি হইয়া যাই আমি আমার নবীর রহমত থেকে বঞ্চিত হইতে চাই না আমার নবী বলছেন মহিলাদের মতো কান্না শুরু করছে কান্না কান্দাকারি করতেছে আর বলতেছে বাইতুল্লাহ রে আমার মন চাইতেছে না তোমাকে একা করে আমি মদিনায় যাই আমার আপনজন সব শত্রু হয়ে গেছে কান্নাকাটি করতেছে যতক্ষণ গেছে ততক্ষণ যতক্ষণ দেখেছে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর খিলাফের দিকে কাবার দিকে ঘুরে ঘুরে নবী তাকাইছে আর কাঁদছে আমার নবী কাবার মহব্বতে জোরে জোরে বলেন আল্লাহু আকবার কাবার দাম বেশি না আমার নবীর দাম বেশি কোরআনের দাম বেশি না আমার নবীর দাম বেশি নবীর দাম বেশি নারী তাকবীর নারী রিসালাত আমার বাবাজি সভাপতি সাহেবের আগমন আজকের সম্মানিত সভাপতি সাহেবের আগমন আল্লাহুম্মা সাল্লি أدنى بي ما لنا أدنى لهم أنسن أهرمو كباشي আমার নবীকে চিনিলি না হেরে আগা রে মদিনা বাসি নূর নবীকে চিনিলি না হেরে মায়ের নবী শুয়ে আছে রইছে সোনার মদিনা মায়ার নবী ও সুনামার হৃদয় হায় হায় আশুন গোয়ামার
নূরের নবী হুজুর আমার নারে তাকবীর নারে রিসালাত হযরত আল্লামা হযরত মাওলানা রিদওয়ান সাহেবের আগমন আমি কোন আলেম ভাষায় কথা বলি না আলেম ভাষায় কথা বলা বেয়াদবি আমার মসজিদ কিবলা আমাকে আদেশ করে রাখছে কোথাও যদি কোনো আলেম উঠে যায় ইস্তেজায় কথা বলবা না আলেম আলেম বলে কষ্ট দিবা না মাহফিল কমিটি বলতেছে আর 15 মিনিট তো সম্ভবই না কারণ আরেকজন আলেম চলে আসছে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনাদের সাথে আবারো দেখা হবে আমি আলোচনা লম্বা করতেছি না আমার কথার দ্বারা ভাষার দ্বারা কষ্ট পেয়ে তাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের কাছে একটাই আপনাদের বিদায় বিলাই আমার আপনারটা হলো নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম যদি হয় আর আলে রাসূলের মহব্বত আহলে বাইতের মহব্বত ফাত পঞ্জাদের মহব্বত আমার নবী আমার আকা আমার জান দু জাহানের বাদশা সিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আল্লাহর নবীর মহব্বত যদি অন্তরে না থাকে নামাজ রোজা কোনো কাজে লাগবে নামাজ পড়বেন যেই নামাজে নবী আছে কোরআন তেলাওয়াত করবেন যেই কোরআন তেলাওয়াতে নবী আছে মা বাবার খেদমত করবেন ওলিয়া উলিয়ার জিয়ারত করবেন মইমুর পিতৃকে সম্মান করবেন তাজিম করবেন এগুলো হলো আমার নবীর শিক্ষা এগুলো হলো সিরাত মাতা পিতার খেদমত সিরা নামাজ সিরা কুরআন তেলাওয়াত সিরা ওলিয়া উলিয়ার জিয়ারত সিরা মই মুরব্বির সম্মান করা সিরা আলেম ওলামার ইজ্জত করা সিরা আর মিলাদ হলো আমার নবীজির আগমন তু না হতি উচ না হতি তু না হতি আসমান না হতি তু না হতি জমিন না হতি হে রাসূল আপনাকে যদি না প্রেরণ করতাম আমি আল্লাহ কোন কিছু বানাইতাম তো আমরা নামাজ পড়ব আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য ঠিক না ঠিক মাতা পিতার খেদমত করব আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য আমি অনুরোধ করব শাটির পাড়ার ভাইদেরকে আপনারা তো আমারই ভাই পার্শ্ববর্তী গ্রাম হয়তো আমাদের জন্মের আগে আপনারা আমরা একই ইউনিয়নের মানুষ ছিলাম কিন্তু এখন আমরা হয়তো আলাদা হয়ে গিয়েছি আপনারা আলাদা এরপরে যে আজকে সভাপতি আমার চাচা আমার ব্লাড আমার চাচা আজকে মাহফিলে আমি আগামী কালকে আমার চাচা আল্লামা আলহাজ শাহজাদি পীর কামেল আব্দুল কাইয়ুম সাহেব রহমাতুল্লাহি আলাইহি পবিত্র ওরস মোবারক ঈসাপুরা দরবার শরীফ আমি গোনাগার ওখানে আলোচনা করব এরপরের দিন মমিন মিয়া সাহেবের বাড়িতে আমি আসতেছি 18 ফাল্গুন ওখানেও আমি কথা বলবো আমি আমার আলোচনা আর লম্বা করব না বিদায়ের বেলা একটা আবদার এমন জীবন করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে এমন একটা জীবন গঠন করে আমরা কবরে যাইতাম মানুষ যেন আফসোস করে মানুষ যেন কান্নাকাটি করে যে দুঃখটা বড় ভালো ছিল আমার অন্তরের বিশ্বাস যেদিন আজকের সভাপতি আমার চাচা শাড়ির পাড়ার জমিনতে বিদায় হয়ে যাবে শুধু বিজয়নগর নয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আনাচে কানাচে বাংলা টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসার থেকে পাথুরিয়া এমন কোন মানুষ নাই যারা চিনে ওনাকে জানে ওনার জন্য কান্না করবে না ওনার জন্য আফসোস করবে না এটাই ওনার জীবন সার্থক জীবন ঠিক না আল্লাহ আমাদেরকে এমন একটা জীবন গঠন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমত ও আলাইহি সালাম কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নবীর গোলাম হিসাবে আশিক রাসূল হিসাবে কবুল করুক সকলে বলি আমিন আমার হাতে এক নজর